জাতির উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? জাতির উদ্দেশ্যে একটাই, সব দেশে অটোকেবল কার হচ্ছে বাংলাদেশে করতে হবে, কেউ না পারলে তোমরাই পারবে। আচ্ছা ঠিক আছে, জাতির বিবেকের কাছে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই, একটাই প্রশ্ন যে তোমরা যারা আছো ম্যাডাম বলেন কি আর বলবো ভাই, আমার বলার কিছু নাই, আমার প্রথম বক্তব্য আমাদের দেশে নাই, আকাশে কি খান ধরেন, আমার ঘরে একটু ধরেন, বলো তোমাদের এই ট্যুরটা কেমন লাগছে? আধা ঘন্টা চলে যাবে, তার থেকে একটু নিচে তাকিয়ে দেখেন, যা দেখতে আসছেন তুমি যদি হাতে ভুলে ডাল ছিটে পারবা না, এত শক্ত। ওরা বলছে এগুলো আই লাভ ইউ, সেটাই তো ওইটা করতে মতো কি করতেছে দেখেন, আরে আমি তো ওইটা দেখাইতেছিলাম, ওই যে ওখানে রোদটা দেখেন রাজি আপা কি মিসটা করলেন ম্যাডাম, আসলে একটু কেমন জানি সবসময় মনে হচ্ছে সে ভয় পাচ্ছে এখন একদিন হবে কিনা, মাস সময় এক্সিডেন্ট না সমস্যা না স্বপ্ন দেখতেছে অনুযায়ী সমস্যাটা হয়েছে, এটা কোনো কথা
কিন্তু তার অন্ধবিশ্বাস অনেক কিছু আছে আমাদের সাথে মেলে না অনেক কিছু অনেকের মধ্যে আসলে কি এগুলা অন্য বিষয় কি এগুলা আসলে বলে লাভ নাই একইভাবে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য আল্লাহ কারণ মাধ্যমে সিস্টেমে স্বপ্ন দেখাবে কাহিনী করবে কিরকম কিছু ঘটনা ঘটবে চটপুটি দিয়ে আসতে পারতেন এক প্লেট চটপুটি খেতে এখন বসে বসে দাঁড়ায় মজাটা যে চোখের যে মনের যে অনুভূতি হইতেছে এগুলো আসলে কখনো সক্রিয় হবে না দেড়শো টাকা এখানে দেড়শো টাকা অনেক নামতেছি উঠার সময় দেখেন কিভাবে টানে করে টানবে টাটা বাই বাই খালি আসতে এই মানুষ আমি আগের সমরাস্ত্র প্রদর্শনীতে ওদের আবার অ্যাঙ্গেল দিয়ে নামে অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেলটা আর কি ঝুলান দিয়ে ধরতে হবে আরকি মানুষ তো এই সবাই নামতেছে আমার খুব শখ লাগলো এটাতে নামার আমি বললাম যে আমি নামবো বা কি যে আপনার বুট আছে মানে যে জায়গায় ব্রেক করবো ওই জায়গায় একটা ইটা আসবে আর কি রশি টাইপের লাগানো আছে আর কি সালা বস্তা আর কি ওই জায়গাতে লাত্তি মারতে হয় নাহলে বডির মধ্যে বাড়ি খাবে আমি বললাম যে আমার তো বুট নাই এবার তাহলে হবে না তারপরের দিন বুট পরে গেছি ওইটাতে আমি উঠবই উঠছি এত বোঝা টাওয়ারে দেখার উঠছি না ম্যাডাম বুঝছেন আমার কাছে মনে হয় সব ছবি এই সিন টানবে আমরা বললাম না দার্জিলিং এ কিছু নাই দেখার কিছু নাই তোমার কেমন একটা করেছে তুমি যদি আমরা উদ্ধার করে দিতে পারবো না বিমানে আছি এখন হেলিকপ্টারে এই যে কিছু একটা মনে বানানো এই যে চিত্র করে দিয়েছে মাস্ক করে চিত্র করে দিয়েছে আমরাই লাস্ট দশটা থেকে দুইটা পর্যন্ত যখন ফুলে গন্ধ শুনছি
আছি সঙ্গ কোনে এই গানটা অনেক চমৎকার লাগে আমার কাছে খুব ফেভারিট একটা গান যদি শোনো আমি একটু পরে একটা পাহাড় শেষ করলাম আরেকটা পাহাড় প্রতিদিন শুনি এই গানটা নভেম্বর ডিসেম্বরের দিকে আসতাম মাইনাস ডিগ্রি যখন চলবে তখন এগুলো তো সব বুঝে বরফ হয়ে যায় হ্যাঁ বরফ থাকে গেলে মানে তখন মাইনাস তিনে কি চারে চলে যায় এই শীতে মানাইতে পারতেছি না আপনি নভেম্বর ডিসেম্বরে শীত মানাইবেন এখানে লাভ দিলে একটা লাউ না আমরা এসে পড়েছি প্রায় এসে পড়েছি আবার গরম প্রায় এসে পড়েছি নিরামিষ গুলো ক্যামেরা নাই রিটার্ন করবো না না প্লেন থেকে নামতে হবে